যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনার অন্তরের কান্না লাগে শুনবেন আর যারা যারা আপনারা এখানে বসলেন আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিয়েছে বিনার নাম কি ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে বান্দা গো ওয়াশকুরু নিআমাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা বলেন বাবারা আমরা সবাই একবার ইবাদত করি কার ওই আল্লাহর ইবাদত করি আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত কোনটা নামাজ হইল আল্লাহর ইবাদত রোজা হইল আল্লাহর ইবাদত হজ যাকাত দান সদকা আল্লাহর ইবাদত তবে আমি অন্য কোন দিকে যাচ্ছি না রে বাবারা যেহেতু আমাকে কবর হাসর সাবজেক্টটা দিয়েছে আমি আপনাদেরকে নিয়ে একটু মুহাব্বতের বয়ানটা করতে চাই কিন্তু আল্লাহর শুকরিয়া যে আদায় করলেন আমি দেখলাম কেউ জোরে আল্লাহ আকবর বলল আবার দেখলাম কেউ আসতে বলল আবার দেখলাম একজন আরেকজনের দিকে তাকে হুজুরের দিকে তাকে আছে না 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 মুসলমান এমন করলে চলবে না কারণ মুসলমানের অন্য কোন শব্দ দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করুক আর না করুক আল্লাহ আকবরের ধ্বনি দ্বারা যদি মুসলমান আল্লাহর প্রশংসা আদায় করে এই আল্লাহ আকবরের ধ্বনি দিয়া উব্বা সাহেবের সাথে আমার রসুল বিজয় আনছে আল্লাহ আকবরের ধ্বনি দিয়া গুরু গোবিন্দের সাথে শাহাদালিয়া আমিন ইসলাম কায়েম করছে এই আল্লাহ আকবর দিয়া আজকে যদি এই বড়ুরা শুইয়া সোলা পুকুরিয়ার ফয়জানে মদিনা মাদ্রাসা থাইকা আমরা আল্লাহ আকবরের ধ্বনি দেয় আমরা মরণটা ইমানি মরণ হইব বিশ্বাস আছে না নাই তাহলে কান হাত করে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ বলে ডাকবেন আল্লাহ করেন নাই আর রসুল আল্লাহ হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিহি ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা পরশে উস্তুনে হান্না কান্দে নূর নবীজির বীরহে নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় ওই নবীজি কান্দেন শোয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা মিঠে না কৌশল কইরা লইয়া যাইবা ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সৈয়দেনা মাওলানা লা
إله لا هو لا إله لا إله إلا الله Allah sara mabud nahi nabi ji chara upay nahi bolen Allah sara mabud nahi amar nabi ji chara upay nahi oi nabi ke paite hoile oi nabi ke paite hoile লিদের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ হলা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রহনা কে হমা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কে হমা বাবার খেদমত চাই রহনা আমার নাবিজির দরুদ বইল নাই আমার নাবিজির দরুদ বইল নাই আমার নাবিজ তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বড়ুরার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা মদিনা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর নারে তাকবীর বড়ুর বাজার ভরণ যেত না দূরে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মদিনা যাইতে চাই কি চাই না সুরা পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া নসিবি করেন মদিনা লা ইলাহা লা হু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না সবাই মুহাব্বতের আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজিরা বন্ধুরা গো ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম আজকের মাহফিলে আমার অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা বসে আছেন আমার অনেক যুবক নজওয়ানেরা বসে আছেন পর্দার অন্তরালের মধ্য থেকে আমার অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন আমি বলবো রে বাবারা আজকের মাহফিলের মধ্যে সবচাইতে বড় গুনাগার সবচাইতে বড় বদকার হইলাম আমি শামিম রেদা আমার জীবনের গুনাগুলা যদি আপনারা এই শশিয়াবাসী সোলা পুকুরিয়াবাসী দেখতেন বড়ুরার মানুষ দেখতো রে বাবারা আমার মাহফিলের মধ্যে বক্তা বানায় বসাইতেন না কিন্তু একটা খুশির খবর কি জানেন আমার আল্লাহ তালা আমার গুনাগুলা গোপন কইরা রাখছে অল্প কিছুদিন হয় মক্কা শরীফ দেইকা আসছি মক্কার গিলাব দইরা দইরা দোয়া করছি আল্লাহর কাছে ও আল্লাহ আপনার কত বান্দারা আপনার কাবা ঘর দেখার জন্য পাগল আপনার কত বান্দারা আপনার মক্কা ঘরটা দেখার জন্য পাগল আল্লাহ আমি গুনাহগারে আপনার ঘর মক্কার সামনে আনছেন আপনার হাজরে আসওয়াদে সুমা দেওয়াইছেন ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই যেই বান্দারা মক্কায় আসতে পাগল যেই বান্দারা মদিনায় আসতে পাগল আপনি ওই বান্দাগুলার একটা বার মক্কা মদিনা আইনেন হাজরে আসওয়াদ পাথরটার কাছে যখন যায় সুমা দিছি আমি আল্লাহর কাছে সুমা দিয়া দোয়া করছি আল্লাহ আপনার কত বান্দারাই হাজরে আসওয়াদ পাথরে সুমা দিতে চায় 10 দিন মক্কায় অবস্থানরত ওই মক্কা শরীফের 10 দিনে
দশ উমরা করার সময় যতবার আমি হাজরে আসওয়াদের সামনে গেছি আল্লাহর কসম আমার কাছে একটু কষ্ট অনুভব হয় নাই হাজরে আসওয়াদে সুমা দিলাম আর কইলাম আল্লাহ হাদিস শরীফে দেখলাম হাজরে আসওয়াদে সুমা দিলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ গো কত মানুষ টাকাওয়ালা কত মানুষ পয়সাওয়ালা কিন্তু মক্কা মদিনা আসবো তার এমন সাহসে কুলায় না আল্লাহ একটাবার আপনারা বান্দাগুলার এই জায়গায় এসে সুমা দেওয়ার তৌফিক দিয়েন আমার মনটা টানছে আমি দোয়া করছি আমার আল্লাহ যেন আমার আশেক রাসূল আল্লাহর বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে যাওয়ার একটা তৌফিক দান করে ওই জান্নাতটা দেখার একটা তৌফিক দান করে কারণ ওই জায়গায় গেলে আপনি আল্লাহ দেখার শান্তি পাইবেন আল্লাহর তো দেখা যায় না আল্লাহর তো শোয়া যায় না আল্লাহর তো ধরা যায় না কিন্তু আল্লাহর ঘর কাবা দেইখা আপনি মনে মনে একটা আরাধনা করবেন আল্লাহ আপনার কাবা দেখছি আপনি মাওলারে তো দেখি নাই আমার আল্লাহ কয় বান্দা দেখবা 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 আহসানি সূরাতি আমি আল্লাহর উত্তম সূরাতে দেখবা ওই সময় আর অন্য কোন সময় না ওই সময় হইল হাসরের ময়দানের সময় কিন্তু ওই সময় পর্যন্ত যাওয়ার আগে আল্লাহকে দেখার অনুভূতিটা অন্তরে নেওয়ার জন্য আপনাকে দুনিয়াতে এমন আল্লাহ দেখার জন্য কলব তৈরি করা লাগবে আল্লাহ দেখার জন্য আপনার অন্তর তৈরি করা লাগবে আরে আপনার আমার কলবের মধ্যে গুনার অভাব নাই আপনি আমি গুনা করতে করতে আমরার গুনাগুলারে এই কলব দ্বারা ঝাঁঝরা করে ফালাইছি আমরার গুনার কারণে আমরা আল্লাহ দেখব দূরের কথা চোখটা বন্ধ করলে মক্কা মদিনা দেখি না কিন্তু যারা বড় বড় বুজুর্গ ছিল তারা চোখ বন্ধ করলে মক্কা দেখত চোখ বন্ধ করলে মদিনা দেখত আর আমরা চোখ বন্ধ করলে অন্ধকার দেখি ও সোলাপুকুরিয়ার যুবক ও সোলাপুকুরিয়ার মুরব্বী বাবারা একবার চিন্তা করেন আপনার জীবনের গুণা যদি আপনার সন্তান দেখত আপনি মুরব্বী বাবারে আপনার সন্তান বাপ বলে পরিচয় দিত না এ যুবক আপনার গুণাগুলা যদি আপনার বাবা দেখত আপনার ফুট বলে পরিচয় দিত না আমার সোলাপুকুরিয়া এলাকার পর্দার অন্তরালের মা ও আমার আম্মুজিরা গো আমি আপনাদের সন্তান বলতেছি গো মা আপনার আল্লাহর হস্তে আপনাদের জীবের জীবনের গুনার কথা স্মরণ কইরা যদি জীবনের গুনাগুলা আল্লাহর কাছে মাফ করাইতে চান আপনারা আমার কথাগুলা মনোযোগ দিয়া শুনেন আল্লাহর নবীর কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করি আর রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী গো আপনার কাছে জানতে চাই আপনার উম্মত যে গুনা করে গুনা করার কারণে আপনার উম্মতের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা যে গোস্তের টুকটা লতিফায় কলপটা এই লতিফায় কলপটার মধ্যে গুনার কালো কালো দাগ পড়া যায় ওই লতিফায় কলপটা তো দুধের সাইতে সাদা এই গুনাগুলার কারণে আপনি নবীর উম্মতেরা দুনিয়ার জমিন থেকে কবরে আসলে আমার আল্লাহ না বলছে ইন্না বাতাসা রাব্বিকাল আসাদিন আমার আল্লাহর দরা হইল শক্ত দরা আমার আল্লাহ যদি আপনি নবীর উম্মতরে দইরা পালায় আপনি নবীর উম্মতরা বাঁচতে পারবে না ও বন্ধু সাহাবাই কেরাম প্রশ্ন করে নবী গো আপনার উম্মতের কলবটা কেমনে পরিষ্কার করব আমার নবী কয় লিকুল্লি শাইইন সিকালা প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে সাহাবাই কেরাম ডাক এক নবী গো কইলা ডাক দিলে সুরা আল্লাহ আকবার বলবেন সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি ও মায়ার নবীজি আপনার উম্মত যে গুনা কইরা কইনা তাদের কলব দারে গুনার কারণে ফাসরা কইরা ফালাইছে আপনার উম্মতের কলবের ময়লা গুলা কেমনে পরিষ্কার হইব আমার নবী কয় রাস্তা আছে একটা ওয়াসি কলাতিল কোন বিজিকিল্লা উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির আল্লাহ তালার 99টা নাম এই নামগুলো আপনি জপতে 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 অনেক সময় লাগবে হাদিস শরীফের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে আল্লাহর কোন বান্দা যদি তার জবানদারা 99টা নাম মুখস্থ করতে পারে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দেয় আপনি আমি তো 99টা নাম মুখস্থ জানি না তবে মাদ্রাসার তলেবুল ইলম যারা এই ফয়জানে মদিনা মডেল মাদ্রাসার ছাত্র যারা তাদেরকে তাদের উস্তাদরা এমন এই 99টা নামের সবক দেয় আসমাউল হুসনা নামের সবক দেয় এই মাদ্রাসাগুলোর সাথে আপনি মহাব্বতের সম্পর্ক রাখবেন দেখবেন
দেখবেন আপনি যদিও না পারেন এদের মহব্বতের কারণে আল্লাহ আপনার গুনাহ maaf করে দিবে তবে যেই কথার মধ্যে ছিলাম আমার আল্লাহ তাআলার 99 টা বাকি নামের আল্লাহ তাআলার আল্লাহ নামটা কেউ যদি জবান দ্বারা পড়ে আল্লাহ তাআলা ওই নামগুলা জপন করার সওয়াব বান্দার আমল নামার মধ্যে দিয়া দেয় যদি একবার আল্লাহ বললে 99 টা নামের সওয়াব আমল নামার মধ্যে পাওয়া যায় আমরা সবাই ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকার দরকার আছে না নাই তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না আমার সঙ্গে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে পাগলামি করা যাবে না আল্লাহ তাআলার জিকির এমন ভাবে করবেন বিনয়ের সাথে যেন আমার আল্লাহ লামকান থেকে আপনার গুনাহগুলোর সাথে সাথে ক্ষমা করে দেয় মহব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 আমার জায়গা হবে নেই আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আমার জায়গা হবে নেই আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা জবানটা খুইলা আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ আল্লাহ জগত বাসিরে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবার আমায় যাবে রে বলিয়া চার জনে চার কান্দে লইয়া কবরে না মাইবাই আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ এলাকার বাসিরে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া গায়ার জামা কাপর সবি নিবা রে কলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়াই আমার জায়গা হবে নেই মারহাবা জগত বাসিরে আমি যেই দিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরার দুয়ার মাঝে শরিক রাখিও করিয়াই আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 এই জীবনের গুনাহ খাতা মাফ কই রাদাও রাব্বানা আমরা গুনাহ লইয়া কান্দি ডাকি ও গো আল্লাহ রাব্বানা এই জীবনের গুনাহ খাতা মাফ কই রাদাও রাব্বানা মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা জিকির করলাম কার তাহলে ওই আল্লাহর প্রশংসা করে জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ ও বন্ধুরে
আমি কোনো সূচনা করব না পোস্টার করে আমি সময় নষ্ট করব না আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দিয়েছেন দুইটা কবর এবং হাসরের বয়ান করার জন্য আসেন আমরা ওই কবর এবং হাসরের বয়ানের মধ্যে ঢুকে যাই আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছেন সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে বান্দারা জান্নাত এবং দোজখ জান্নাত এবং দোজখ জান্নাত এবং দোজখ দুইটা এক জিনিস নয় ওগো আল্লাহ জান্নাত এবং দোজখ দুইটা এক জিনিস নয় জান্নাত এবং আগুন দুইটা এক জিনিস নয় আপনি কেন এই আয়াতে কারিমা দ্বারা বান্দাকে বোঝানোর চেষ্টা করলেন আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পর্যন্ত এবং আল্লামা হযরতে ইমামে আহমদ রেজা খান ফাজিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে বলতেছে দুনিয়ার মধ্যে মানুষ আছে দুই রকমের এক রকম মানুষ হইল দোজকি আর এক রকম মানুষ হইল বেহেশতি ওগো আল্লাহ দোজকি কারা আর বেহেশতি কারা আপনার কাছে জানতে চাই এবার এই আয়াতে কারিমার উপরে ব্যাখ্যা করে আল্লামা আব্দুল্লাহ ইবনে হযরতে মুফাসসির মুহাক্কিক আলেমিদ্দিন হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার একটা উপাধি হইল রাইসুল মুফাসসিরিন জিনার মাজারটা এখনো পর্যন্ত তায়েফের ময়দানে অবস্থিত আমি যখন মক্কা থেইকা তায়েফ নগরীতে গেলাম যাওয়ার পরে দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা গেট দেওয়া ওনার পাশে ওই জায়গায় ওনার মাকবারা পাশে একটা সুন্দর মাদ্রাসা আবার বড় একটা মসজিদ রাখা ওই জায়গায় দেখলাম বড় বড় কিতাবগুলো সাজানো আমি তাকে দেখলাম উলামায়ে কারাম ওই মসজিদের মধ্যে ইলমে দ্বীন অর্জন করতেছে এবার আমি চিন্তা করলাম উনি কেমন মুহাক্কিক ছিলেন যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় দুনিয়ার শুরুর লগ্ন থেকে মানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে তাফসীর করা শুরু করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির হবে যত তাফসীরুল কোরআন মাহফিল হবে যত মুফাসসির দুনিয়াতে তৈরি হবে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে তারা মুমিন হবে না তাদের তাফসীর গ্রহণ করা জায়েজ হবে না এবার আসেন বাবারা ওই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম আমি তায়েফ নগরী থেকে যখন আমি বীরে জুবায়দা মানে আরাফার ময়দানে জাবালে রহমতের নিচে অবস্থান করতেছি এমন টাইমে আমি দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জাবালে রহমতের দরজাটার সামনে মানে জাবালে রহমতে ওঠার সিঁড়ির লগ্নে আমার দয়াল নবীজি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান করতেছে আমার নবীজি নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার উম্মতের দলেরা আমি নবীজি তোমাদেরকে দুইটা সুসংবাদ প্রদান করব একটা সুসংবাদের মাধ্যমে তোমরা দুনিয়া পাইবা আর একটা সুসংবাদের মাধ্যমে তোমরা আখেরাত পাইবা আব্দুল ইবনে আব্বাস বলে আমি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি দুনিয়ার মানুষ তো দুনিয়ার পাগল কিন্তু তারা জানে না আর দুনিয়া উমাদরাতুল আখেরা দুনিয়া হইল আখেরাতের শস্যক্ষেত্র মানুষ যেমন ভাবে ক্ষেতের মধ্যে কোনো বৃক্ষ রোপণ করলে কয়েক মাস পরে ওই বৃক্ষ থেকে তারা ফসল ফলাদি শস্য নিয়ে যায় দুনিয়ার মানুষ জানে না দুনিয়াতে যদি তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় দান সদকা করে ইবাদত করে তারা কবরে যাওয়ার পর আখেরাতের মধ্যে এটার একটা শান্তি ভোগ করবে ওগো নবীজি আপনি বলেন না দুনিয়ার সুসংবাদটার মাধ্যমে দুনিয়ার মানুষ কেমনে শান্তি পাইব আমার নবী বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি সম্পদ অর্জন করতে যাইয়া আমার আল্লাহ তাআলার ইবাদতে বিঘ্নতা ঘটায় সম্পদ অর্জন করতে যাইয়া আমার আল্লাহ তাআলাকে ভুলে বসে থাকে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্পদের মাধ্যমে দুনিয়ার শান্তি লাভ করাইবো কিন্তু আখেরাতের শান্তি লাভ করাইবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই তাহলে আখেরাতের শান্তি পাইব কারা আমার নবী কয় আখেরাতের শান্তি পাইব দুই প্রকার ব্যক্তি এক প্রকার ব্যক্তি হইল কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এরা হইল ওই ব্যক্তি যারা দুনিয়াতে সুসংবাদ
পাইলো মানে আল্লাহর ইবাদত করলো তারা সফল হয়ে গেল আর ওই প্রকার ব্যক্তি তারা ফায়সা কাজ খারাপ কথা বলা জবান থেকে বন্ধ করলো ওগো নবীজি আপনি নবী বলেন না কোন মানুষটা সবচাইতে বেশি উত্তম আমার নবী বলে যারা দুনিয়াতে তাইকা আখেরাতটাকে সুন্দর করতে পারছে এবার আমার নবীজির কাছে আব্দুল ইবনে আব্বাস বলি ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করলো লাইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জাহান্নাম জাহান্নাতি এবং জাহান্নামী এক রকম নয় নবী গো যারা এক রকম নয় এর মধ্যে সফল কাম কারা আল্লাহর নবী কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম ওগো নবীজি জান্নাতি এবং জাহান্নামী দুই প্রকার ব্যক্তি পাইলাম তাহলে দুই প্রকার ব্যক্তিদের কবরের অবস্থাটা কেমন হবে যেহেতু আমার আলোচনা কবর এবং হাসর আমি কবর থেকে আলোচনাটা আপনাদের কাছে শুরু করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আমার জাহান্নামী ব্যক্তির কবরের কবর তোমরা আগে শুনে নাও দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যখন কোনো জাহান্নামী ব্যক্তিকে রাখা হবে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আগমন করবে যেই দুইজন ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের ওই দুইজন ফেরেশতা জাহান্নামী ফেরেশতা জাহান্নামী মানুষটারে এমন ভাবে আতঙ্কিত করবে এমন ভাবে ভয় দেখাইবে অন্ধকার কবরে যাওয়ার পর মুনকার নাকির কবরে আসার আগে ওই বান্দাটা আল্লাহর কাছে সেলেন্ডার করবে কিন্তু ওই দুইজন ফেরেশতা ওই জাহান্নামী বান্দার রুহগুলাকে ধরবে রুহগুলাকে ধইরা নাকের মধ্যে একটা কাপড় লাগাইয়া উপরের দিকে রওনা করবে আমার আল্লাহর অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে ফেরেশতারা কেন জাহান্নামী বান্দাটার রুহটাকে তোমরা নাকের মধ্যে কাপড় লাগিয়ে উপরে নিয়ে যাও এবার ফেরেশতারা জবাব দিবে এই বান্দা জাহান্নামী এই বান্দা দুদুকি এই বান্দার ইবাদতের মধ্যে কোনো মনোযোগ ছিল না এই বান্দা দুনিয়ার জমিনে নেক আমল করে নাই এই বান্দাটাকে এই জন্য উপরের দিকে নিয়ে যাওয়া হয় বান্দার রুহটাকে আলমে আরোহার মধ্যে রাখা হবে কিন্তু দুইজন ফেরেশতা ওনারা বলবে আলমে আরোহার দরজার সামনে যে দেখবো আলমে আরোহার দরজাটা বন্ধ করা এবার আমি আলমে আরোহা থেকে নিচের দিকে আসব আল্লাহর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আমি এসে দেখব আসমানের সর্বশেষ দরজা বন্ধ আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করব রব্বে কারিম আল্লাহ আপনার আসমানের দরজা বন্ধ আসমানের সামনে যাওয়া যায় না ডাইনে যাওয়া যায় না বামে যাওয়া যায় না এবার দুইজন ফেরেশতা বলবে তাকে দেখব পেছনের দিকে মাত্র একটা দরজা খোলা আল্লাহ বলবে ফাদা খালান না এবার জাহান্নামী বান্দাটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাও কিন্তু জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর আগে একটা জাহান্নামী বান্দারে কবরের মধ্যে এমন ভাবে হেমার দ্বারা আঘাত করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে যখন ওই হেমারের আঘাত দেওয়া হয় দুনিয়ার মানুষ যদি ওই হেমারের আঘাতের চিৎকার যদি শুনতে পাইতো জাহান্নামের তাহলে মানুষ ঘরবাড়িগুলা ছাইরা দিয়া পাগল পাড়া হইয়া কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করত দুনিয়াতে নেক আমল করত ওগো নবী এ আওয়াজ কারা শুনে আল্লাহর নবী কয় একমাত্র জিন জাতি এবং মানব জাতি সারা যত জাতি আছে এই আওয়াজটা শুনতে পায় নবীজি এই আওয়াজ যদি শুনতে পায় তারা কি করে পরে তারা কান্না করতে থাকে এর মধ্যে এক প্রকার হইল কুকুর আপনাদের এলাকায় আজান দিলে দেখবেন কুকুর বাউ কয়ে ডাক মারেনি না না ভাল লাগে ভাল লাগে তুমি একা করলে যাচ্ছে পরে নাফা সুদ ধরে খাইল না বুঝলে কুকুর কেন ডাকে শুনেন যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবরের আযানের ধ্বনি দেওয়া হয় ও আমার বন্ধুরা আযানের ধ্বনি দিলে শয়তান দুর্বৃত হয় শয়তান পালায়া যায় আর কুকুর ভয়ে ওই শয়তানকে দেইখা দেইখা কুকুর আওয়াজ করে ডাকতে থাকে দেখবেন মাঝে মাঝে অনেক কবরের উপরে যে কুকুর বৈশা থাকে থাকে না হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে হায়াতুল হাইওয়ান আপনাদের কষ্ট হইতেছে কোনো ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে কয়েকজনে মাইক সারার আগে আরেকবার আপনারা লেসি কিরাস্কার করবো তবে একটু ওয়াজও শোনার দরকার আছে কারণ মাইক সারার আগে হুজুর হোসাইনি হুজুর বলে দিয়ে গেছে একটু কাজের ওয়াজ শোনাইতে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি একটু শোনানোর কারণ আমি মূর্খ মানুষ তো যতটুক বলি অতটুক থেকে একটু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে এই শিক্ষা থেকে আমাদের সাময়িক জীবন এবং সামাজিক জীবন পারিবারিক জীবন সব জায়গায় এই ওয়াজ বাস্তবায়ন করার তৌফিক দান করে আমরা কেমন জানি কিফট আমি করে আমিন কোন আর জোরে কোন আমিন এই মহাপদে দুরুশনে পড়েন আল্লাহ হুম্মা
محمد وعلى কবরের আজাব যদি মানুষ দেখিত কবরের আজাব মহব্বত নিয়ে পড়েন মানুষ দেখিত গরবারি ছাড়িয়া পাগল হইত বাবারা কবরের উপর কুকুর বৈশা তাকে কি দেখে না কেন থাকে আপনি হয়তো জানেন না অনেকে জানতে পারেন কারণ অনেক আলেম ওলামা শিক্ষিত সমাজ থাকতে পারেন এবার হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে দেখলাম যখন কোন কবরের মধ্যে আগুন জ্বলে মানে কোন ওই কবরবাসীকে আযাব দেওয়া হয় ওই আযাবটার এমন ভয়ঙ্কর আওয়াজ কুকুর পরীক্ষা করার জন্য কোন কবরের উপরে এটা দেখার জন্য কুকুর পরীক্ষা করতে থাকে ও বন্ধু কারণ ওই কবরবাসীর আযাব দুই প্রকার জাতি শুনতে পায় না জিন জাতি এবং মানব জাতি আমরা মানব জাতি জিন জাতি শুনে না কিন্তু কবর কিন্তু আরেকটা জাতি এবার মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম নবী আমার বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো বেঈমান বান্দা মারা যায় কোনো বেআমল বান্দা মারা যায় কোনো গুনাহগার বান্দা মারা যায় মারা যাওয়ার পরে ওই বেঈমান বেআমল বেঈমান বান্দাটা কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার আগবর্তী সময় বান্দার রুহুটা নিয়ে ফেরেশতারা আলমে আরোহার দিকে যখন রওনা করে এমন টাইমে গুনাহগার বান্দাটা জবাব দেয় ও ফেরেশতারা তোমরা আমার দেহটা রুহুটা নিয়ে তোমরা কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছ ফেরেশতারা ঈমান বেঈমান বান্দা গুনাহগার বান্দাকে প্রশ্ন করে এ গুনাহগার বান্দা তোমার রুহুটাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে তোমার রুহুটাকে শাস্তি দেওয়া হবে এবার বেঈমান বান্দার পক্ষ থেকে আওয়াজ দেয় আমার জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছে যদি তোমরা ফেরেশতারা জানতা তাহলে এত তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাইতা না অতি দ্রুত যাইতা না তোমরা আস্তে আস্তে করে আমার রুহুটা নিয়ে যাইতা কিন্তু আল্লাহর হাবিবের কাছে জাবির ইবনে সামুরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই বেঈমান বান্দা গুনাহগার বান্দার রুহু এনে এমন কথা বলে কিন্তু যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় দান সৎকা করে আল্লাহ আপনার ইবাদত করে ওই বান্দার রুহুটা কেমন কথা বলে আপনার কাছে জানতে চায় আমার নবী আবার চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করতেছেন আমার নবী ডাক দিয়া কয় ও আমার জাবির ইবনে সামুরা শুইনা নাও কোন ইমানদার বান্দা যখন মারা যায় ইমানদার বান্দা মারা যাওয়ার পরে যখন ফেরেশতারা ইমানদার বান্দার রুহুটা নিতে আস্তে আস্তে নিয়ে যায় ইমানদার বান্দা ফেরেশতাদের সঙ্গে একটা কথা বলতে থাকে ইমানদার বান্দা ডাক দিয়া কয় ফেরেশতা ও ফেরেশতার দরেরা তোমরা যদি জানতা আমি ইমানদারের জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে কি নিয়ামত রেডি করে রাখছে তাহলে তোমরা এত আস্তে আস্তে আমারে কবরে নিতা না আলমে আরোহার মধ্যে নিতা না আমারে তোমরা দ্রুত আলমে আরোহার দিকে নিয়ে যাইতা এবার চিন্তা করেন বেঈমান বলবে তাড়াতাড়ি নিও না ইমানদার বলবে তাড়াতাড়ি নাও কারণ বেঈমান জানে কবরের মধ্যে বড় খারাপ অবস্থা বেঈমান জানে হাসরের মধ্যে বড় খারাপ অবস্থা এই জন্য বেঈমান শাস্তি থেকে বাঁচার জন্য আস্তে আস্তে যাইতে বলে আর ইমানদার জানে কবরের মধ্যে কত মজা ইমানদার জানে জান্নাতের মধ্যে কত মজা ইমানদার জানে হাসরের ময়দানে কত আরামে থাকবে এই জন্য ইমানদার বলে আলমে আরোহায় আমার রুহুটারে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও এবার বলেন আমরা সবাই আমাদের কলবটা রুহুটা ইমানদারি রুহু বানানোর দরকার আছে না যারা হারাম খায় যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা পরে নাই আপনার এলাকার সুদ খাবি না নাইও যারা হারাম খায় যারা সুদ খায় যারা পরের হক মেরা মেরা খায় মিথ্যা কথা
আসেনি মৃত্যু গিবত করে করে খায় হিংসা করে করে খায় আল্লাহর কসম এদের রুহটা কিন্তু তখন দেরি করার কথা বলবে ও বন্ধু রে এই জন্য সবাই সাবধান হয়ে যান সুদ খাওয়ার আগে সাবধান কোন সন্তানের সুদের টাকা দিয়া মানুষ করবা ওই ফুতে তো তুমি বাপরে পরিচয় দিত না কিন্তু এই বেড়া ফুতেরে সালাইবার লাগিয়া লাখ লাখ টাকা সুদে লাগাইয়া রাখছে আল্লাহর দোহাই কেউ যদি সুদের টাকা খাইয়া থাকেন অথবা সুদের টাকা নিয়ে থাকেন কেউ যদি সাক্ষী হইয়া থাকেন কেউ যদি সুদের টাকার ইস্টেম লেখা থাকেন আল্লাহর কসম লাগে আল্লাহর দোহাই লাগে সাবধানতা অবলম্বন করেন সাবধানতা অবলম্বন করেন খাওয়াইন না খাইয়া লাভবান হইব কিন্তু আপনি কবরে গেলে লেখার কারণে গুনাগার আপনি কবরে গেলে সাক্ষী থাকার কারণে গুনাগার আল্লাহ তালা এমন কাজ থেকে আমরা হেফাজত করেন জোরে কোন আমি কিন্তু আমরা সমাজে এই সুদকুটির এত দাম দেয় এই ঘুষকুটির এত দাম দেয় আমরা সমাজের মধ্যে এই হারাম কুটির এত দাম দেয় সমাজের ভিতরে সদ্দারি করবার লাগে সুদকুটারে নিয়ে বসায় সমাজের মানুষের দায়িত্ব পালন করবার লাগে হারাম কুটারে নিয়ে বসায় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির কাতারে বর্তমানে সুদকুর ঘুষকুরের অভাব নাই আছে আমি জানি কেডা খা হুজুরও সুদ খা কি তো আসলে এটা হুজুর নি ও পাঞ্জাবি গায়ে দেয় কি তোর করি এই মামা কেমনে আবার সুদ খেলে শব্দ এটা আমরা ইমাম বানান কেমনে আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমিন গো আমিনের নমুনা কয় আসেন আপনারা ফ্যান্ডেল দুই একজন আচ্ছা তোমার কষি কইছি মেলামের হালে তোমরা আসে এটা তো বুঝতেছি আমি আমাদের নমুনা আসলে আসে এরা বাথরুমের ময়লার কীট পতঙ্গ যেমন এই সুৎকর গুসকুর গুলা সমাজের এমন কীট পতঙ্গ সমাজটাকে নষ্ট এবং ধ্বংস করার জন্য সুদখোরাই যথেষ্ট সমাজটাকে ধ্বংস করার জন্য হারাম খোরগুলা যথেষ্ট মানুষের প্রতি অত্যাচার নিপীড়নের মাধ্যমে এরা হারামও খাইব নিপীড়নও করব অত্যাচারও করবে আল্লাহর কসম দুনিয়াতে ছাড় পাইলে আল্লাহর কাছে ছাড় পাবে না বাবা তুমি বইও আল্লাহর দোহাই লাগে যদি কবরের কঠিন আজাব থেকে বাঁচতে চান এমন হারাম খাওয়া ছাড়েন এখন বেড়া মানুষ সুদ খায় না চাচা একটা লাখ টাকা দেন না সান না হয়নি কাকা আমার কি কামাই রুজি আছে আসলে কামাই রুজি নাই আপনারা দেখবেন রিক্সা চালা না অটো চালা না কোনো কাম কাজও করে না সাধু নেবে লম্বা লম্বা কথা কয় আপনি চলেন কেমনেও নাই তো কিছু কেমনে চলবে কাকা পঞ্চাশ টাকা দিয়ে ব্যবস্থা করা যেত না আরে আমার কাছে তো নাই তোর শাশুর কাছে কইয়া থা তার বই নে তার কাছে কটা টিয়া দিছে সাইলা দনের লেগা ও লাল দাড়িওয়ালা আপনারা চিন্তা করে কথা তো সঠিক কই লেছে আসেনি এলাকা আসেনি কম খায় না বেশি খায় আমার এমন দেখবেন বহুত সুৎকর নামাজি আছে পাঁচ ওয়াক্ত ইমামের পেছন দিয়ে দেয় দাঁড়া হ্যাঁ আমরা এলাকাতে একটা আছে আমরা এলাকার এ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো আমারই পরিচিত মনে করেন দুঃসম্পর্কের সাসা আর কি এবার কাকা বহুত কষ্টে তার আসলটি এটা জোগাড় করছি কি টিয়া আমি তার কইলাম তুই এক লাখ লইয়া যা আমি সেটা ফারতাম না ও না এটা তো হইতো না তুমি আমার থেকে এক লাখ টিয়া নিয়ে খাড়াইছ তিরিশ হাজার টিয়া সুদ বছরে দিয়ে লো আচ্ছা ঠিক আছে একটু কমাইয়া দেই তোমার বিশ হাজার টিয়া দিই তুমি একটু না কম হইতো না কি লেগে কম হইতো না কি লেগে তোমার তো কোনো ফুজি নাই এক লাখ দিছ আর কি কবরে গেলে আল্লাহ কি আমার মাইটটা কমে মারব উমা এ সুদও বইও এ সুদও খায় হারামও খায় নামাজও পড়ে আবার আল্লাহ যে কবরে ফিরাইবো এটা বুঝে তাহলে এটা খাই কি লাগা তার মানে বুঝা গেছে এ জানে আল্লাহ যে বলছে খতম আল্লাহু আলা কুলুবিহিম অন্তরে মোহর মেরে দিছে এটির অন্তরে মারছে মোবাইল একটা পাওয়া গেছে দামি চেয়ারে মা গো
আচ্ছা পরিচয় দিয়া এরপরে লইয়া দেব হুমান ভাইয়ের কাছে আছে আইব আইব এটা দিয়ে জিনিস দশ মিনিটের মধ্যে একবার হাতে না লইলে ঘুমাই না কথা কয় না খা ঠিক আছে নি আল্লাহ বোঝার তৌফিক দান করুক ইয়া এই রোবেল আতিক মামু মোটামুটি গোছাই লাই আমরা নমুনা বেশি বালা না ওয়াজ অনদ শেষ হিসে না ছোট্ট একটা ওয়াকিয়া বলবো আপনাদেরকে কার বুঝারি যেটা বললে আপনারা কাজে লাগবে আমার মনে হইতেছে শূন্য আর পরে বাড়ির যাবেন ইনশাল্লাহ রাজি ঠিক আছে ইনশাল্লাহ এটা কি রাখা তাহলে ঠিক আছে তারাটা তারা তাহলে হারামকুর যারা পরের হক মেরে খায় তারা অত্যাচার নিপীড়ন করে যারা তাদের অবস্থা কবরে বালা না খারাপ জি এবার কবরে কঠিন আজাব হেমারের আঘাত নীলচক্ষুওয়ালা দুজকের আজাব ওলা ফেরেস্তা কিন্তু এই কবরের আজাবের ব্যাপারে আল্লাহর নবীর স্ত্রী কলিজার টুকরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিসটা নিজে বর্ণনা করতেছেন উনি বলতেছেন আম্মা জানাইসা সিদ্দিকার কাছে একবার একজন ইহুদি আসলেন ইহুদি আয়েশা বলেন ওগো মা আপনি আমার সামান্য সহযোগিতা করেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আমি তাকে সহযোগিতা করলাম সে আমাকে দোয়া করলো আল্লাহ তাআলা আপনাকে কবরের কঠিন আজাব থেকে রক্ষা করুন তবে একটা কথা আগে শুনেন মাসালা সাবেত করেন আকিদা শুদ্ধ করেন নবীর স্ত্রী নবীর কন্যা নবীর সন্তান কেউ কবরের আজাব জাহান্নামের স্পর্শ পাবে না কারণ তারা জান্নাতি তারা কি ইহুদি বললেন আল্লাহ তাআলা আপনাকে কবরের কঠিন আজাব থেকে রক্ষা করেন মা আয়েশা সিদ্দিকা আবার ওনার জবান দিয়ে বলতেছেন ইহুদি হওয়ার কারণে সে তার নিজের কথা বললেন ধর্মের কথা বললেন আম্মা জানা আয়েশা বললেন তখন পর্যন্ত আমি কবরের আজাব সম্পর্কে অবগত না কিছুক্ষণ পরে আমার হুজরার মধ্যে রহমাতুল্লিল আলামিন নবী আগমন করলেন আমি আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি কবরের আজাবটা কি কবরের বা এমন কোনো কিছু কি আছে যা কবরের আজাব নবী আমার বলে আয়েশা শুনো কবরের আজাব কি ওই কবরে যখন কোনো বান্দাকে রাখা হয় বান্দাটা কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা ওই বান্দাদের সাথে দুই রকমের আচরণ করে এক নাম্বার ভালো আচরণ দুই নাম্বার খারাপ আচরণ ভালো আচরণ পাইলে বান্দা জান্নাতি খারাপ আচরণের কারণে বান্দা দুজকি কিন্তু বান্দা যখন খারাপ আচরণ শুরু হয়ে যায় ওই বান্দা এমন শাস্তি পায় বান্দা হাউমাও হাউমাও করে কান্না করে বান্দার সন্তান সন্ততি মা বাবা তার কান্নার আওয়াজ শোনে না যদিও তারা তার কবরের কাছে সর্বনিম্ন চার দিন পর্যন্ত আগমন করে ওই যে কবরের কাছে সকালবেলা ফানিরে দিয়ে ডালে এটা কিন্তু সুন্নত না এটা কোনো আমল না কিন্তু এটা করার কারণ হইল ওই যে ষাট দিন পর্যন্ত নবী বলছে বান্দার আমল বান্দার আত্মীয় স্বজনরা আসবে এজন্য এটা একটা সিস্টেম ওলামাই কেরাম চালু করাইয়া দিছে এটার মাধ্যমে কম বেশ কবরের কাছে আইব এমন অনেক দেখছি আম্মাবার জানাজা দেওয়ার লাগে বিদেশ থেকে আসে জানাজা দিয়ে আবার পরের দিন চলে যায় আরে দুই তিন বছর চার বছর পরে আইসা মা বাবার কবর কোনটা দেখলেও চিনে না আছে না ভাগ্যের নির্মম পরিহাস আম্মা জানাইসা সিদ্দিকাকে আমার নবী জানাইয়া দেয় শুনো শুনো রে জগৎবাসী শুনো আমি আয়েশা সিদ্দিকা নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম নবী আমার যখন কবরের কঠিন আজাবের কথা বলতেছে আমার নবীজি নবীর চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়েছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী বুঝতে পারছি কবরের আজাবটা ভালো জিনিস না কবর ভালো জায়গা না কবর ভালো জায়গা না আমার নবী আবার একটা মুস্কি হাসি দিছে কিন্তু আমার নবীজির চোখ মুবারকটি বায়া বায়া পানি পড়ে আম্মা জানাইসা কয় নবী গো
মুস্কি মুস্কি হাসেন আবার আপনার চোখ মুবারকে পানি দেখা যায় আমার নবী কয় আইসা রে ওই কবরের মধ্যে যেই নীল চকলা ফেরেশতারা আইব ওই ফেরেশতারা তো বেঈমান গুনাহগারের শাস্তি দিব কিন্তু ওই ফেরেশতারা কবরের মধ্যে যাওয়ার পরে কোন মুমিন যখন কবরে হাজির থাকবে ওই মুমিন বান্দার বুকের মধ্যে হাত দিব মুমিন বান্দার বুক থেকে আওয়াজ আসবে এই ফেরেশতারা আমার বুকের মধ্যে দরবানা কারণ আমি বান্দা এই বান্দার বুক দ্বারা আল্লাহ তাআলার মহব্বতটা বেশি ছিল আমার বুকে আঘাত করবা না 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 আমি নামাজ ওই বান্দার জন্য ডাল হইয়া দাঁড়ায়া গেলাম এবার ওই বান্দাটার মুখের মধ্যে আঘাত করতে যাবে বান্দার জবান থেকে এবার একটা বাধা সৃষ্টি হবে ফেরেশতা মুখে হাত দিস না রে আমি হইলাম এই বান্দার সেজদা এই বান্দার সেজদা এই বান্দার সেজদা আমি ফেরেশতারা তোমাদেরকে বাধা প্রদান করি বান্দারে মুখের মধ্যে আঘাত করবা না এবার ফেরেশতারা বান্দার বাম দিক দিয়া যাবে বান্দার বাম দিকে যখন আঘাত করতে যাবে বান্দারে এবার একটা ডাল হইয়া ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে ওই ডালটা ডাক দিয়া বলবে ফেরেশতারে ও হাদিস শরীফ বলতেছি মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নিজে বলতেছেন শুনেন রে জগতের বন্ধুরা আল্লাহর নবীজি রহমাতুল্লিল আলামিন নবী বর্ণনা করতেছে ওই ফেরেশতাদেরকে জবাব দেওয়া হবে জবাব দেওয়া হবে আমি হইলাম বান্দাটার সদকা আমি হইলাম বান্দাটার সদকা আমারে তুমি আঘাত করতে পারবা না এবার ফেরেশতারা ঘুইরা ডান দিক দিয়ে যাবে ডান দিকে যখন ফেরেশতারা ধরার চেষ্টা করবে ডান দিক দিয়ে ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে ওইটা ডাক দিয়ে বলবে আমি হইলাম ওই বান্দার আম্মা আব্বার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আমরা বান্দার জন্য ডাল হইয়া গেলাম বান্দাকে আঘাত করতে পারবা না কেন গো কেন আঘাত করতে পারবো না আঘাত না করতে পারার কারণ হইল বান্দা দুনিয়াতে নামাজ আদায় করেছে সেজদার মধ্যে অবনত ছিল নামাজের মধ্যে মনোযোগী ছিল বান্দা দুনিয়ার মধ্যে দান সৎকা করে কবরে আসছে আম্মা আব্বারে খুশি রেখা কবরে আসছে এই জন্য বান্দারে কবরের মধ্যে শাস্তি দিতে পারবা না এমন ভাবে বান্দা কবরের মধ্যে কেমনে থাকবে আল্লাহর নবী ডাক দিয়া কইউ সল্লুন কবরের মধ্যে বান্দা নামাজ পড়বে বলে কেমনে গো কেমনে কেমনে আল্লাহর নবী বর্ণনা করতেছে আমি যখন মেরাজে যাইতেছি যাওয়ার সময় দেখলাম মুসা নবী ওনার কবরে নামাজ পড়ে ঈসা নবী ওনার কবরে নামাজ পড়ে দাউদ নবী ওনার কবরে নামাজ পড়ে সব নবীরা কবরে নামাজ পড়ে আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেছি আমি যাইয়া দেখলাম কবরে আর কোনো নবী নাই সব নবীরে বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায়া রইছে আমি নবী বুঝতে পারলাম এই নবীরা সৎ কাজ করেছে আমার উম্মত যদি সৎ কাজ করিয়া কবরে যায় আমার উম্মত কবরের মধ্যে নামাজি হইব কবরের মধ্যে নামাজ পড়বে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে সাহাবাই কেরাম কই নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি আপনার কাছে জানতে চাই বান্দা কতদিন কবরের মধ্যে নামাজ আদায় করবে আমার নবী কয় যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠবে যতদিন পর্যন্ত মানুষের চূড়া থেকে পানি না বের হবে যতদিন পর্যন্ত মানুষগুলা আল্লাহকে ভুলে না যাবে ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে ও নবী ওই সময় কোন সময় আমার নবী কয় কেয়ামতের পরবর্তী হাসরের ময়দানের জায়গা যেই জায়গার মধ্যে মানুষ গামের সাগরে সাঁতার কাটবে নবী গো ওই সময় কোন সময় আমার নবী কয় ওই সময় হইল যেই সময় সকল মানুষ উলঙ্গ থাকবে ও নবী বুঝলাম না মানুষ কেমনে উলঙ্গ থাকবো একজনকে আরেকজনরে দেখবো না আমার নবী কয় গুনাহ করার কারণে তাদের মাথার উপরে বারো সূর্যের তাপ যখন পইরা যাইব ওই মানুষ সহ্য করতে পারবে না মানুষ সূর্যের তাপটা সহ্য না করতে পাইরা উপরের দিকে তাকায়া থাকবো মানুষের চেহারাটা জলসে যাবে মানুষ চোখ দিয়া একজন আরেকজনকে দেখতে পারবে না নবী গো ওই হাসরের ময়দানে মানুষ এমন পিপাসার্ত হইয়া যাবে কেমন পিপাসা বলে পানির জন্য হায় 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 করবে মানুষগুলা পানি পাইবে না নবী গো কেমনে বাঁচব আল্লাহর নবী কয় একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত ফুসফুরেয়া ওই বান্দাটাকে খাইতে দেওয়া হবে বান্দা দুনিয়ার পানির মধ্যে একটা পোকা পড়লে ওই পানি তুমি মুখে লও না কিন্তু রক্ত পুষ কেমনে খাইবা হাসরের ময়দানে কেমনে কষ্ট সহ্য করবা আল্লাহর নবী
যদি কয় ও জগতের মানুষের দলেরা তোমরা যদি ওই হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচতে চাও তাইলে তোমরা দুনিয়াতে আল্লাহ নবীর পথমতে চলতে থাকো নবী গো নবী গো নবী গো নবী গো নবী গো আপনি নবী বলেন না কোন পথে চললে আপনি খুশি আল্লাহ খুশি আল্লাহর নবী কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর এক নাম্বার ইমানদার হয়ে যাও দুই নাম্বার নেক আমল করনে ওয়ালা হয়ে যাও হকের পথে থাকো ধৈর্য ধারণ কইরা মরণ পর্যন্ত ঈমানের সাথে জীবন যাপন করো দেখবা তোমার মরণ হবে ঈমানের দৌলতলা মরণ আপনারা বলেন ঈমানের দৌলত নিয়ে আমরা সবাই মরতে চাই কি চাই না কি নিয়ামত নবী আমার ডাক দিয়ে বলে জগৎবাসী শুনো রে ওই হাসরের ময়দানে মানুষের কত কঠিন পরিস্থিতি আমি নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে যখন হাসরের ময়দানে আগমন করব তাকে দেখব আমার অনেক উম্মত দাঁড়ানো আমার উম্মতগুলার চেহারাটা কেমন মলিন মলিন হয়ে গেছে মা বাবা মারা গেলে সন্তানের চেহারার মধ্যে যেমন একটা এতিম এতিম ভাব আমার উম্মতের চেহারার মধ্যে এমন একটা এতিম এতিম ভাব ও বন্ধু কেন তুমি দুনিয়াতে গুনার কর্ম করো ও বন্ধু কেন তুমি দুনিয়াতে নামাজ ছাড়ো বন্ধু আমার কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে হিংসা বিদ্বেষ করো আল্লাহর নবীর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই ভালো লাগবে নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আমার নবীজির দরবারে বসা আমার নবীজির দরবারে যখন বসা আমার নবী মানুষকে হেদায়েতের দাওয়াত দেয় এমন টাইমে একজন ইহুদি আইসা আল্লাহর হাবিবের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক আমার মা মুসলমান আমার বোন মুসলমান আমার আব্বাজান মুসলমান ছিলেন মারা গেছে কিন্তু আমি ইহুদি নবীজি আমি একজন খ্রিস্টীয় আপনি আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন বলে কারণ কি নবীজি আমার মা যখন নামাজ পড়ে আমার আব্বাজান যখন নামাজ পড়ত আমার বোন যখন ইবাদত করে আমার কাছে বড় ভালো লাগছে ও নবীজি আপনি আমার কালিমা পড়াইয়া দেন এবার আমার নবী তারে কালিমা পড়াইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদি তার বাড়ির মধ্যে প্রবেশ করলেন কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ওই ইহুদির যেই বোনটা ইসলাম ধর্ম গ্রহণ করছে আমরা সবাই তো মুসলমান দাবি করে আমরা সবাই তো মুমিন দাবি করে কিন্তু কতটুক মুসলমানিত্ব আছে আমরা কেউ বলতে পারবো না কতটুক ঈমান আছে আমরা কেউ বলতে পারবে না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করনেওয়ালা ওই বান্দাটা উনি বলেন আমার বোনটা ইন্তেকাল করলো আমি আমার বোনকে কাফন পরাইলাম জানাজা পরাইলাম আমার বোনকে দাফন করলাম দাফন করে বাড়িতে আসার পরে একদিন চলে যায় রাত্রবেলা যখন ঘুমাইলাম আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার হঠাৎ করে আমার কি জানো একটা আমি আমার বোনের কবরে রাইকে আসছি অন্য কোনো কিছু না আমার টাকা আর একটা পতলি ছিল পাত্র ওই পাত্রটা আমি আমার বোনকে কবরে রাখার সময় ওইখানে রাইকে আসছিলাম কি ছিল টাকার একটা ভাণ্ড পুটলি ছিল দেড়হাম আমি এটাকে আমার বোনের কবরে রাইখে আসছি উনি বলতেছে আমি আমার বোনের কবরে এটা যখন রাইখে আসছি আমার কাছে চিন্তা লাগলো আমার এত সম্পদ না রহমাতুল্লিল আলামিনের কাছে জিজ্ঞাসা করি যে কবর আর খোঁড়া যাবে কি না মাসালা যে সাবেত হয় ময়না তদন্ত যে করে এ কবর কেন করে না করা উত্তম তবে করতেছে আসামি বাইর করার জন্য করে না আর এখন আর কবর লাশ তোলা লাগে না জিন্দা মানুষে আয়না ঘরে ঢুকে ঢুকে লাশ বানাইলেছিল কথা হন না কেন জালিম সব জায়গায় নির্যাতিত জালিম সব জায়গায় অবাঞ্ছিত তবে একটু দেরি আর একটু আগে জুলুম পূর্বে কেউ করেছে এখন আবার কেউ করবে মনে করবেন না যে এইটাও করে আবার পার পেয়া যাবে এ জুলুম যখনই শুরু হয় তখনই আল্লাহর পক্ষ থেকে এদের উপর একটা লানত শুরু হয় শুধু একটু ফরতে দেরি হয় আর কি এই জন্য মুসলমান নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমরা জুলুমের শিকার হইতে চাই না তো জুলুমের শিকার যদি না হইতে চান বাংলাদেশে একটা কোরআনের আইন চালু হওয়া দরকার তো কোরআনিক আইন তো চালু হচ্ছে না ইসলামী শাসনতন্ত্র তো বাংলার সমাজে চলছে না মানুষ পাচ্ছে না আল্লাহ যেন
এমন একজন ইসলাম প্রিয় মানুষকে বাংলার সমাজ পরিচালনা বাংলার দেশ পরিচালনার জন্য নির্ধারণ করে আমিন আমিনের আওয়াজ নাই তো কারণ বাংলাদেশের মানুষ পাঁচ সাতটা গোলাম হয়ে গেছে যার পাঁচ সাতটে পারে তার পিছনে দৌড়ায় এটা আল্লাহ ভালো জানে আল্লাহর কাছে দোয়া করতে আপনার কোনো অসুবিধা আছে কথা যে আপনার কন্যা দোয়া করতে অসুবিধা আছে দোয়া করবেন ঠিক করে আল্লাহর কাছে তুমি রহমাতুল্লিল আলামিন নবীর কাছে গেছো নবীজি আমি তো আমার একটা দেরহামের পুটলি ওইখানে রেখে আসছি ইয়া রাসূলুল্লাহ এখন আমার তো ওই পয়সার দরকার নচেত আমি আমার ঋণ পরিশোধ করতে পারবো না নবীজি বলছে কবর খুঁড়ে ফেলো খুঁড়ে তুমি তোমার জিনিসটা নিয়ে আসো ওই ব্যক্তি বললেন আমি কবর খুললাম আমার সঙ্গে মুয়াজ ইবনে জাবালকে নিয়ে গেলাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নরমাল কোনো সাহাবি না প্রখ্যাত সাহাবি এবং প্রখ্যাত হাদিস বিশারদ উনি বলেন আমি কবর খুইলা আমি পাইলাম কবর খোঁড়ার প্রথম জায়গায় আমার যেই দেরহামের পুটলি আমি এটা হাতে নিলাম দেরহামের পুটলি হাতে নিয়া আমার একটু চিন্তা হইল একদিন হইছে আমার বোনটারে কবর দিছি যদি এখন আরেকবার আমার বোনটাকে দেখি কিছু হবে না একটু দেখি উনি কাপনের কাপড়টা যেভাবে দেওয়া মুড়ি কি দেওয়া থাকে না বাঁধ খোলা থাকে মাটি দেওয়ার পরে কি করেন উনি বলে আমি কাফনের কাপড়টা সরাইলাম সরাই আমি আল্লাহ আকবর বলে চিৎকার দিয়ে আমি আবার ছেড়ে দিছি উনি বলছে আমি আবার কাফনের কাপড় আলগে দিলাম উঠে আমি আবার আল্লাহ আকবর বলে ছেড়ে দিলাম আমি আবার কাফনের কাপড়টাকে তোলা দিলাম আমি আবার আল্লাহ আকবর বলে কাফনের কাপড়টা ছেড়ে দিলাম আমি আবার কাফনের কাপড়টা বন্ধ করে আমি কবরের মধ্যে মাটিগুলা দিতে লাগলাম দিয়া আমি আমার বাড়ির মধ্যে যাইয়া আমার মা জননীর কাছে প্রশ্ন করলাম মা ও আম্মা জান আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আমার বোন দুনিয়াতে এমন কোন কাজ করেছে যেই কাজের কারণে আমার বোনটা কবরের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে মা বলে তোমার বোন যেই সময় ইন্তেকাল করেছে তখনই তো জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে এ মা আপনি তো অন্তরের খবর জানেন না অন্তরের খবর জানে একজন তিনি কে আল্লাহ ও গো মা আপনি কেমনে বললেন জাহান্নামের বাসিন্দা ওই মা বলেন বাবা শুনো তোমার বোনের তিনটা খাসিলত ছিল তিনটা খাসলত ছিল যেই খাসলতের কারণে আমি মা বুঝতে পারলাম তোমার বোনটা জান্নাতে যাবে না তোমার বোন ইন্তেকাল করার পর থেকে আল্লাহর আযাব সহ্য করা লাগবে মা আমার বোনের তিনটা কি খাসলত শিক্ষা নেন এক নাম্বার তোমার বোনের খাসলত হলো তোমার বোন ছিল একজন সগলখোর সগলখোর কাহাকে বলা হয় যেই ব্যক্তি একজনের কথা অন্যজনকে লাগায় একজনের কথা অন্যজনকে বইলা ঝগড়া বিবাদ তৈরি করে আল্লাহর নবী কয় তারা হলো সগলখোর তোমার বোনের এক নাম্বার স্বভাব ছিল সগলখোর কিন্তু মেয়েটা মুসলমান ছিল তাহলে এটা কি নামে মুসলমান না কামে মারহাবা জোরে তোমার বোনের দুই নাম্বার স্বভাব যখন এলাকার মানুষ শুয়া যাইতো দরজা বন্ধ করে ফেলতো তোমার বোন মানুষের ঘরের দরজা ফাঁকা কইরা কান লাগাইয়া তাদের গোপন কথা শোনার চেষ্টা করত আছে না সিসি ক্যামেরা ঘুমা ঘুমা সমাজে যদি কোনো গ্রামে একটা থাকে পুরা সমাজরে না দেহাল করে ছাইরা দেয় এটা তিন নাম্বার তোমার বোনের মাঝে হিংসা ছিল বিদ্বেষ ছিল এলাকার মধ্যে হঠাৎ কেউ লাখ টাকার মালিক হয়ে গেছে মানুষকে কি তার তে করছে মানুষের বাড়িতে মুনি দিছে এখন তুই টাকা পয়সার মালিক হয়ে গেছে এই স্বভাব ছিল আছে না মনে হিংসু আল্লাহর নবী বলে তোমার বোনের তিন স্বভাব মুসান্নাফ আবু সাহেবায় হাদিস এ নিয়ে বর্ণনা করেন ওই জায়গার মধ্যে বর্ণনা করে বলেন এই মহিলার আরো দুইটা স্বভাবের কথা বলা হয় মহিলা ইসলাম কবুল করেছে কথা সত্য কিন্তু মহিলা কোনোদিন কবরের কথা স্মরণ করে কান্না করে নাই আমার মনে হয় না এই মাহফিলে যত মানুষ আছেন আপনারা এখানে 50% মানুষ না মাত্র 10% মানুষ পাওয়া যাবে না যে কোনোদিন কবরের কথা মনে কইরা কইরা কানছেন কবরের আযাবের কথা মনে কইরা কইরা কানছেন
কাঁদবেন কখন? আপনি তো আপনার পরিবারকে সময় দিয়ে শেষ করতে পারেন না, ব্যবসা বাণিজ্য কইরা আপনি শেষ করতে পারেন না, আপনি আপনার দুনিয়ার বন্ধু বান্ধবকে সময় দিয়ে শেষ করতে পারেন না। ও মুসলমান, আপনার কদমে আমি হাতরা দিয়া বলি, যদি আপনি ওই কবরের কঠিন আযাব থেকে বাঁচতে চান, নবী আমার শিখিয়ে দেয়, কোনো মানুষ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আর ওই দিন যদি ওই মানুষটা মারা যায়, তাহলে ওই ব্যক্তির মরণটা শহীদের মরণ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই শহীদের মরণটা পাওয়ার কারণে ব্যক্তি জান্নাতি হয়ে যায়। ওগো নবীজি, হাশরের ময়দানের কঠিন অবস্থা থেকে জান্নাত যাওয়া তো বড় কষ্টকর। হযরতে জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানকে বলেন, আরে বাবা না, হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য টাকা লাগে না, দেরহাম লাগে না, পয়সা লাগে না, অন্য কোনো কিছু লাগে না, হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য পুঁজি হইল একটা। ওগো আব্বা জান, আপনি বলেন পুঁজি কোনটা? বলে পুঁজি হইল বান্দার চোখের পানি। হে আব্বা, মেনে নিলাম। হযরতে জাকারিয়া পয়গম্বরের সন্তান যখন মানলেন, জাকারিয়া পয়গম্বর বলে, তখন আমার সন্তানের বয়স 6 বছর, 8 বছরের মাথায় আমি আমার সন্তানকে একটানা 7 দিন খুঁজা পাইতেছি না। আমি তালাশ করলাম জঙ্গলে, তালাশ করলাম নদীর পারে, তালাশ করলাম পাহাড়ের গুহার মধ্যে, কোথাও আমার সন্তান নাই। এবার আমি জাকারিয়া পয়গম্বর একটু ক্লান্ত হইয়া যখন একটা খেজুর গাছের সাথে হেলান দিলাম, আল্লাহ তালার কুদরতি খাজিনা থেকে আমি জাকারিয়া পয়গম্বরের কাছে আওয়াজ আসে, হে জাকারিয়া, পাহাড়ের গুহার মধ্যে খুঁজলা, তুমি নদীর পারে খুঁজলা, গাছের আড়ালে খুঁজলা, বাগানে খুঁজলা, তোমার সন্তানকে পাও নাই, তুমি তো একবার আমি আল্লাহর কাছে খুঁজলা না, আল্লাহর কাছে তালাশ করলা না। জাকারিয়া পয়গম্বর বলে, আমি আবাদত করার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য একটা ঘর আছে, যেটার আমরা খানকা বলি, আবাদত খানার একটা গৃহ আছে, ওই জায়গার মধ্যে আমি প্রবেশ করলাম, যে দেখি আমার সন্তান ওই জায়গার মধ্যে সেজদা দেওয়া, আমি আমার সন্তানের মাথায় হাত বুলাইলাম, হে আমার পুত্র, একখানা 7 দিন পর্যন্ত তোমার কোনো খোঁজ খবর নাই। সন্তান বলে, আব্বা জান, আপনি কি আমাকে তালাশ করেছেন? বলে, হ্যাঁ। কোথায় তালাশ করেছেন? বলে, জঙ্গলে, পাহাড়ের গুহায়, নদী নালার পাশে। আব্বা জান, আপনি একবারও কি আপনার মনিবের কাছে তালাশ করেন নাই? হে আমার সন্তান, 7 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে কি করো তোমার কাছে জানতে চাই। জাকারিয়া পয়গম্বরের সন্তান ডাক দিয়ে কয়, আব্বা, আমার যখন 6 বছর আপনি আমার একটা কথা বলছেন, হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য একটা মাধ্যম, ওই মাধ্যম হলো চোখের পানি। আজকে 7 দিন পর্যন্ত আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি, আব্বা, আমি যেন জান্নাতের রাস্তা পাইতে পারে। নবীদের যেহেতু কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, নবীরা যেহেতু জান্নাতি মাসুম, তবুও কেন নবী কাঁদলেন? উনি শিখিয়া দেয়, শিখিয়া দেয়, শিখিয়া দেয়। আমি কান্না কইরা আখেরি নবীর উম্মত এলান কইরা দিতেছে, তোমরা কবরের কথা, হাসরের কথা স্মরণ কইরা কইরা কান্দ, যদি কানতে পারো আমার আল্লাহ তাআলা তোমার জান্নাত প্রদান করবে, যদি তুমি কানতে পারো আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখেরাতে নিয়ামত প্রদান করবে। দুনিয়া আখেরাতের নিয়ামত চাই, মা বাবার কাবার দেয় না, মা বাবার মনে আঘাত দিয়া রাখছে, এমন অনেক সন্তান সোনা পুকুরিয়া শশুইয়া আশেপাশে এলাকায় আছে না নাই। ও বন্ধুরে আমার, আপনাদের কদমের মধ্যে হাত দিয়া বলি, বয়ান যেহেতু শেষ করে দিচ্ছি, মুনাজাত হয়ে যাবে, শেষ বেলায় আপনাদের কাছে আমার আবদার হইল, যদি আপনি আখেরাতকে উজ্জ্বল বানাইতে চান, কবরের মধ্যে ফেরেশতাদের সামনে আপনি একটা ঢাল ধার করাইতে চান, আপনারা যা কিছু করেন আর না করেন, আপনারা আপনাদের আম্মা আব্বার প্রতি একটা মায়ার নজর দিবেন, আম্মা আব্বার প্রতি ঘৃণার নজর দিবেন না। এমন অনেক সন্তান মা ফিরে বসছে, আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিয়ে আসছেন, আল্লাহর কসম রে মুসলমান, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দিয়ে যদি মা ফিরে আসেন, এমন 100টা মাহফিল শুনলে আপনার কোনো লাভ হবে না। বলে, হুজুর, কারণ কি? কারণ হইল আমার আল্লাহ তাআলা খুশি হয় কেমনে জানেননি? আল্লাহ তাআলা খুশি হয় রেদার রব্বি ফিরি দাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টির মাধ্যমে। যদি আপনি তাদেরকে কষ্ট দিয়ে মাহফিলের মধ্যে আসেন, তাহলে আমার আল্লাহ তো খুশি হবেন না। আল্লাহরে খুশি করার জন্য ওই আম্মা আব্বারে খুশি করার দরকার। যদি কেউ এমন কষ্ট দিয়ে থাকেন, ভাত না খাওয়া থাকেন, আম্মা আব্বারে জুদা কইরা থাকেন, এখান থেকে বানিতে যাইবেন আর যায় মা বাবার কদম গুলার মধ্যে ধরবেন, তোরা বলবেন, মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আপনার কদমের মধ্যে হাত দিলাম, আপনি আমারে ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া
বলতে আপনারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মা বাবার কদম ছাড়বেন না বলে হুজুর কেন 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 কারণ আপনার মা বাবা maaf না করলে আমার আল্লাহ আপনারে maaf করবে না আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেই আগামী কালকে যদি দেখেন সোনা পুকুরিয়ার কোন দোকানের মধ্যে বইসা কোন দাড়ি পাকা বুড়ো বাবা বলতেছে হ্যাঁ শামিম রেজা ওয়াজ করে দিয়া যাওয়ার কারণে আমার সন্তান রাত্রবেলা আমি আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে কোন মা আরেকজনকে যদি বলে হ্যাঁ শামিম রেজা বয়ান করে দিয়া যাওয়ার কারণে আমার সন্তান আমার কদমে ধরে মাপ চাইছে ও সন্তান কোনদিন অন্যায় করো নাই আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হবে না আম্মা আব্বার কদমের মধ্যে ধরবা না শুধু পারলে মাঝে মাঝে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাতে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায় এই জন্য সবার কাছে করো জোরে আবদার করি কেউ যদি ওই আম্মা আব্বার মনে আঘাত দিয়া তাকো দেওরে যুবক তোমার পাউটা আমার সামনে দাও মুরব্বী বাবার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাউ পরিষ্কার করে দিব কারণ তুমি যদি তোমার আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে আমার ওয়াজ শুনতে আসো লাভ হবে না এই জন্য সবাই বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার কদমটার মধ্যে ধরে ধরে মাপ চাইবেন অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়ির মধ্যে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব হুজুর গো আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব অনেকে বলতে পারে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ির মধ্যে যে বাবার পায়ের মধ্যে চুমা খাইব পায়ের মধ্যে ধরে সালাম করব হুজুর আমার আব্বা নাই আমি কার কদমের মধ্যে ধরে মাপ চাইব এ সন্তান আম্মা আব্বা যদি কবরের মধ্যে থাকে একটু পরে আখিরি মুনাজাত হবে আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা আল্লাহর নবী শিখে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় সন্তান রে একটা বার কি তোমার আব্বা জানের কষ্টের কথা তোমার মনে হয় না তোমার আব্বা জান মাতার গাম পায়া পালাইয়া রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে বিদা তুমি সন্তান রে মানুষের মতো মানুষ বানাইছে আব্বাদান দুনিয়াতে এত কষ্ট করছে আব্বাদান দামি কোনো জামা কাপড় পরে নাই পুরান জামা কাপড় পইরা আব্বাজান সময় কাটাইছে তোমার আব্বাজানের জুতার তলা ক্ষয় হইয়া যাইতো মুরালি দিয়া পাও রাস্তার সঙ্গে লাগতো কিন্তু তুমি সন্তান রে দামি জুতা কিনা দিত দামি জামা কাপড় কিনা দিত সন্তান তোমার কাছে লাখ লাখ টাকা কিন্তু তুমি তোমার আব্বাজান রে একটা জামা কাপড় কিনা পরাইতে পারো না এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না এই সম্পদ দিয়া কি করবারে সন্তান সন্তান তোমার আম্মা জান তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছে সকালবেলা পান্তাবাদ গুলা মা না কেয়া তুমি সন্তানের জন্য রাইখা দিছে মা চিন্তা করত আমার সন্তান রৌদ্র দিয়ে আসবে পানিবাদ গুলা খাইলে আমি মার কলিজা ঠান্ডা হবে আজকে কারদানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে সন্তান বাড়িতে যা সবার মুখ দেখবা কিন্তু মার মুখ দেখবা না আল্লাহর দোহায় লাগে ও সন্তানের দলেরা এমন মা যদি কবরে থাকে এমন আব্বা যদি কবরে থাকে আল্লাহর কাছে দোয়া করবাই আল্লাহ ফরিয়াদ জানে আপনার দরবারে আমার মা কবরে আমার আব্বা জান কবরে তোমার দোয়ার কারণে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে সন্তানের দলেরা আব্দার জানাই রে আব্দার জানাই তোমার আব্বা জান খায় নাই ভালো কোনো খাবার রাস্তাঘাটে কোটের মধ্যে কইরা তুমি সন্তানের জন্য নিয়ে আসছে কিন্তু আজকে তোমার কাছে টাকা আছে চায়ের দোকানে কত দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবাদেরকে দেখো কিন্তু তুমি তোমার আব্বা জানের হাতে একশোটা টাকা হাত খরচের জন্য দিতে পারো না আব্বা কবরে সন্তান তোমার কাছে আব্দার জানাই ওই বাবা যদি কবরের মধ্যে থাকে দোয়া করবা আমার আল্লাহ যেন তোমার আব্বারে মাফ করে দেয় দোয়া করবা আমার আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয় আল্লাহ নবী শিখিয়ে দেয় কোনো সন্তান যদি তার মার জন্য বাবার জন্য মাত্র এক দেড়হাম খরচ করে আল্লাহ তালা তার দেড়হামটাকে লক্ষ গুণ বাড়াইয়া দেয় ও আমার এই সোলা পুকুরিয়া এলাকার বাবাজিরা বন্ধুরা গো তারা মাহফিলে বসেছেন যেহেতু এই জায়গার মধ্যে ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা আমার পূর্বে মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি হুজুর ইঙ্গিত করে গেছেন এখানে আপনারা যারা আছেন মুনাজাতের আগে আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাইব আপনারা মাদ্রাসাটার প্রতি একটা মায়ার নজর করবেন মাদ্রাসাটার প্রতি একটা দয়ার নজর করবেন যেন মাদ্রাসাটা এই সোলা পুকুরিয়া শশিয়া এলাকার মধ্যে একটা দিনই শিক্ষার পান কেন্দ্র হয় আল্লাহ তাআলা ওই মাদ্রাসাটার উসিলায় আমাদেরকে মাফ করেন জোরে পড়ে না
আমিন মাদ্রাসা করনে ওয়ালা মাদ্রাসা দেখান ওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী আসতে নেই দরায় আসেন আমরা সালাম জানাই ওই নবীকে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল গুনার সাগরে বাসতেছি আপনাকে শুধু ডাকতেছি আপনি বাসাইলেন ইসলামের তরি সেই তরি নিবেন পার করি حشفت تجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه اكتا زبانو بندو راكبنا شبائي زبان دا كويلا اوچو كنت زور پرن الحمد لله امار شوشي على كرب مرام مائتا چارا راكي امي اپنا دير كي كيچو كتا شرون كوريا دي اپنا ما اپنا بابا جان اپنا لاك لاك تا كار باري ديا گيسي زائگا زمي ديا گيسي خيط باتو জায়গা দিয়া গেছে আপনি যেই বাড়িতে থাকেন আপনার মা আপনার বাবা যদি আপনার কাছ থেকে ভাড়া দাবি করত ও সন্তান ওই ভাড়া বাবদ যদি আপনি মাসে 5000 টাকা করে দিতেন 12 মাসে আপনি 60000 টাকা মিনিমাম দেওয়া লাগত আজকের মাহফিলে যারা যারা বসছেন হয়তো অনেকের মা আছে অনেকে
অনেকের বাবা নাই, অনেকের বাবা আছে, অনেকের মা নাই, আম্মা আব্বা হয়তো কারণ অনেকের দুইজনই নাই। একটা সন্তান ওই আম্মা আব্বার মাথার তাজ মনে কইরা, আম্মা আব্বা পয়সা থাকলে দামি খানা খাওয়াইতা, ভাত খাওয়াইতা, ফল ফলাদি খাওয়াইতা। যদি অসুস্থ থাকতো মাসে যদি 1,000 টাকা খরচ লাগতো, বছরে 12,000 টাকা মা বাবার জন্য লাগতো। একটা সন্তান ওই মা বাবার কথা স্মরণ কইরা, মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি সাহেবের কাছে তো দান করছেন, একজন শুধু বলবেন মাদ্রাসাটার জন্য আমি 5,000 টাকা আমার মার নামে দান করবো, পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 6 মাস পরে দিবেন, না পারলে 10 মাস 1 বছর পরে দিবেন। একজন হাত বাড়াইবেন, হুজুর আমার মারে আমি ভালোবাসি, আমার বাপরে ভালোবাসি, আমি 5,000 টাকা আমার মার নামে আমার বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহর হস্তে নবীর গড় মাদ্রাসায় দান করে দিব। আগামী বছর মা ফিরে হুজুরের মানে আতিক হুজুর যিনি, ওনার শ্বশুর একটা গরু দিবা আমার সাথে বলছে, আবার দুইজন বলে চাউলের নিয়ত করছে, আগামী বছর আপনাদের জন্য যথেষ্ট তাবারুকের ব্যবস্থা করা হবে। তবে একজন মানুষ 5,000 টাকা দিবেন, হাতরা তুলবেন, হাজ করে দোয়া করা হবে আপনার জন্য। আবারও বলছি আম্মা আব্বা ভাড়া ছেলে ভাড়া দেওয়া লাগতো, মাসে মাসে 1,000 করে উঠায় রাখলে 12,000 টাকা উঠতো, একজন শুধু হাত বাড়ায় বলবেন আগামী বছর মা ফিরের আগে 5,000 টাকা মাদ্রাসাটার নামে দিবেন, নাইলে মাদ্রাসার জন্য 10 বস্তা সিমেন্ট দিবেন, নাইলে মাদ্রাসার জন্য 5 বস্তা সিমেন্ট দিবেন। কয়েকজন মুনাজাত হয়ে যাবে, দেরি করা যাবে না, লেট করলে দেরি হয়ে যাবে। একজন শুধু হাত বাড়ায় কইবেন, বলে হুজুর আমি 5,000 পারতাম না, আমার মারে আমি বড় ভালোবাসি, 5টা বস্তা সিমেন্ট দিব, এটা পারবো না হুজুর, 2,000 টাকা দিব হুজুর, এটাও পারবো না হুজুর, আমি 1,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। উনি দেশ বিদেশে মানুষের জন্য দোয়া করে। রাজা মারা সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম হুসাইনি সাহেব মাদ্রাসার জন্য 3,000 টাকা দান করে গেছেন, আম্মা আব্বার জন্য দোয়া চায়। আমি কি দোয়া করবো, আমার সেই ক্ষমতা নাই, সেই তৌফিক নাই, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ ওনার আম্মা আব্বারে তুমি কবুল ও মঞ্জুর করো। ওনার মতো যত সন্তানরা মাদ্রাসার দিকে মায়ের নজর করে দান করে, আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুলো মঞ্জুর করো। আসেননি কেউ হাতটা বাড়াইবেন, 5,000, 2,000, 1,000 এমন কয়েকজন মানুষ চাই। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ চান মিয়া সাহেব 2,000 টাকা দান করলেন, আল্লাহ তোমার নবীর ঘরের জন্য 2,000 টাকা করলো জমা, আল্লাহ তুমি ওনার বংশের কবরের আজাব কইরো ক্ষমা। রাব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা চান মিয়া সাহেব যে আশা করে দান করছে, মনের নেক নেক আশাগুলা পূরণ করো, চান মিয়া সাহেবের বংশের কবর আজাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ বাতেন সওদাগর সাহেব নগদে তোমার নবীর মাহফিলের মধ্যে দান করে দিতে 5,000 টাকা, আল্লাহ তুমি তার বংশের কবর আজাব মাফ করো, আল্লাহ বংশের কবর আজাব মাফ কইরা, তারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, মনের নেক নেক আশা পূরণ করো, আল্লাহ যে আশা করে দান করে মনের নেক নেক আশা পূরণ কইরা, ওই আশাগুলা পর্যন্ত ফলাইয়া দিও। একজন মানুষ আছেন নাকি বল, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব প্রবাসী মানুষ, বিদেশের মধ্যে থাকে, আল্লাহ প্রবাসী মানুষ, উনি দান করে দিলেন 5,000 টাকা, আল্লাহ জহিরুল ইসলাম সাহেবের বংশের কবর আজাব মাফ করো, কামাই রুজির মধ্যে দান বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রোগ শোকবালা মুসিবত থেকে হেফাজত দান করো, আল্লাহ তোমার বান্দা জহিরুল ইসলাম সাহেব যে আশা করে দান করছে মনের নেক নেক আশা গুলা পূরণ করো। সাইডে দিয়ে ভিডিও করছ না, এরপরে আচ্ছা 10টা মানুষ যদি এখানে যারা আছেন মুবিদুদের কি কাঁচাই লেছে, আমি জানি ডাহাইতে ডাহাইতে করলে গাড়ি ভাড়া দিয়ে দেয় বেটা, এটাও দেয় না, একবারে শেষ হয়ে করে গেছে। তো আমি চিন্তা করছি, আমি মনে করছি হেলালি হুজুর হয়তো যদি আসার পরে ধরে লা, এরপরে মনে আমার দিব, এরপরে কাঁচা নেই লেগে হুজুরের লাস্টে ধরবো, উমা না সারা বাড়ি বানাই এরপরে আমার দিছে ভাত, এরে কইছি না সাইডে যেটা মুস্তফা ভাই শেষ করে এরপর সাইডে দান, পিছু পিছু সাইডে দাও, মোবাইলটা ধরিয়ে রাখছে ক্যামেরার মতো, আর সাইডে ও আচ্ছা 10টা মানুষ আল্লাহর নবীর মহাব্বতে মাত্র 1,000 কইরা নবীর ঘর মাদ্রাসার জন্য দান কইরা যাবে। আমি কালেকশনের বক্তা না কিন্তু এটা আমি নিজে কই, আর দেয়ানে মুভিজুজুর করে লাইছে, দুইজন আছে বড়রা, সরি দুইজন তিনজন, মফিজুল ইসলাম হুসাইনি, দেলা রোশন আল কাদেরী, আরেকজন আছে আবুল কালাম আজাদ, এই তিনজন যদি কোনো জায়গায় কালেকশন করে
এরপরে যদি একবার যত বন্ধুর গানে গায় কাম হবে সারা বাড়ি বানাই দিব। আমের বড়া নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ কবুল কর, মঞ্জুর কর। তোমার একজন বান্দি আমার মা জননী দান করে দিলেন নগদে 5,000 টাকা আল্লাহর নাম প্রকাশ করতে অনিচ্ছক, গোপনে গোপনে তোমার নবীর মাদ্রাসার মধ্যে দান করে দিল, জমা করে দিলেন 5,000 টাকা আল্লাহ তুমি তার বংশের কবর আজাব করো, ক্ষমা আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ আমার মায়ের বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি না নিয়ামতের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে যে আশা করে দান করতেছে, এখানে অনেক ধন্য মায়ের ধন্য বাবা ধন্য সন্তান, ধন্য মায়ের ধন্য বাবার ধন্য সন্তান আছেন, মাত্র 10 জন। এক নাম্বার 1,000 টাকা দিবেন, এখন না পারলে 5 মাস পরে দিবেন, 1 বছর পরে মাদ্রাসায় পৌঁছাই দিবেন, হুজুর আমি 1,000 টাকা 1 নাম্বার দেব। কে দিব আসেননি সানসে উদাহুদি মাই ছেড়ে কষ্ট দিয়ে লাভ নাই, 1,000 বাইর করুন গেছেন, এটি সব কমন। মারহাবা, আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মাহফিল কমিটির আহ্বায়ক ওনার ওয়াইফ আনোয়ার হোসেন ডিলার সাহেবের সহধর্মিনী দান করে দিবেন 2,000 টাকা আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ ওনার বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কর। আল্লাহ ফরিয়াদ জানায় তোমার দরবারে, যারা যারা তোমার নবীর ঘরের জন্য সহযোগিতা করতেছে, আল্লাহ প্রত্যেককে তুমি মক্কা আর মদিনা না দেখে মরণের ডাক দিও না, পরে না আমি। একটা মানুষও কি জল্লাটা ভাঙতেন না, বলো হুজুর আমি 1,000 টাকা আগামী এই মাদ্রাসাটার জন্য দিব। সবাই একবার সুরে ফাতিহা, 3 বার সুরে ইখলাস করেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির সভাপতি সাহেবের দিয়ে আগে বক্তব্য দিয়ে সমাপ্ত করেন, এরপরে মনে হবে সবাই মোহাব্বতের সাথে আমার আল্লাহ তাআলার একটু আসমেদাতের জিকির মুনাজাতের আগে আল্লাহ 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 আপনি গি মেঘর পানু গো নবীজি, আপনি গি মেঘর বাঙান ও গো নবীজি, আপনি গি মেঘর বাঙান। মারহাবা আল্লাহ আল্লাহ আপনি গি মেঘর বানু গো নবীজি, আপনি গি মেঘর বাঙান ও গো নবীজি, আপনি গি মেঘর বাঙান। মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানায় আল্লাহ তামা মজা, হাঙ্গান ও গো নবীজি, আপনি মেঘর বাঙান। মারহাবা আল্লাহ
আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি ও গদর ময়দান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি ও গদর ময়দান মারহাবা আল্লাহ আল্লাহ দন্ত মুবারক শহীদ করলো কাফের রবে ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে আপনার আশা কেরা নবী শান্তি দেন মোর গলি জানাই আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ 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 ইলাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা ছেড়ে দিয়ে জোরে পড়েন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দা জনাব মোহাম্মদ ইয়াকুব মুন্সি সাহেব আড্ডা নিবাসে দান করে দিলেন এক বস্তা তাবারুকের চাউল আগামী বছরের জন্য আরেক বান্দা ইসমাইল মিডিয়ার মালিক উনি দান করে দিলেন এক বস্তা চাউল আল্লাহ দুইজন বান্দারে কবুল মঞ্জুর করো ইয়াকুব সাহেব এবং ইসমাইল সাহেবরে কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে দুলাল মিয়া সাহেব প্রবাসী মানুষ ইতালিতে থাকে দান করে দিলেন একটা তাবারুকের জন্য গরু আল্লাহ ওনাদের প্রত্যেককে জান্নাতের আলা মেহমান হিসেবে কবুল করবেন দুনিয়া থেকে কবরে যাওয়ার পর বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না জাতের ফয়সালা করবেন আল্লাহ যেন কবুল করে জোরে পড়েন আমিন। সভাপতি মহোদয়ের অনুমতিও পাওয়া গেছে, দোয়া করবেন সবাই সবার জন্য, বিশেষ করে মাদ্রাসার প্রতি নজর দিবেন। মাদ্রাসা অল্প কিছুদিন পরে আবাসিকও চালু হবে ইনশাল্লাহ, আপনারা এটার প্রতি নজর রাখলে আল্লাহ তাআলা হয়তো রহমতের ফেরেশতা দ্বারা আপনাদেরকে আখেরাতের মধ্যে নজরদারি করাবেন, জান্নাতের মধ্যে খেদমত দিবেন। আল্লাহ তাআলা ওই জান্নাতি ফেরেশতার খেদমতের আনজাম আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, হয়তো আল্লাহ তাআলা ওই আনজাম যেন আমাদেরকে দান করেন করে না, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে, রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা, আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসতে, মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন সোলা পুকুরিয়া শশুয়া ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা ও এতিমখানার তৃতীয়তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মধ্যে আমার অনেকগুলা দাড়ি পাকা বড় বড় বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুণাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা আপনার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দেন দয়াল রে। দুনিয়ার এক দরজার মধ্যে ফকির যদি ভিক্ষা না পায় আরেক দরজার মধ্যে দৌড়াইয়া যায়, আল্লাহ তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই, তুমি
ছাড়া আমরার কোন রব নাই তোমার রহমতের দরজা থেকে যদি আমরার খালি ফিরে দাও বলো আমরা কার কাছে যাইয়া চাইবো তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ দাগালয় তোমার মনে দয়াল রে ফরিয়াদ জানাই তোমার দরবারে আজকের মাহফিলে কে জানে গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে শুয়ে রইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আম্মা যান এত কষ্ট করে মানুষ বানায় আজকে অন্ধকার কবরে কার জানি মানায় আবার কে জানি গাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিমরে আল্লাহ আম্মায় আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে তাদেরকে রাখিয়েন গো আল্লাহ মায়ার নজরি আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ বিশেষ করে এই ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা এতিমখানা এই মাদ্রাসার কাদের জন্য অনেকে টাকা পয়সা দিয়া রড সিমেন্ট বালি দিয়া ইট দিয়া সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেক রে কবল মঞ্জুর করা নাও এই মাহফিলের জন্য আগামী বছর করার জন্য অনেকে টাকা পয়সা গরু চাউল দেওয়া পর্যন্ত সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেক রে তুমি কবল মঞ্জুর করো রাব্বুল আলামিন এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যত বয়ান হয়েছে ভুলভ্রান্তি ক্ষমা করে হাবিবি কিবরিয়া নবীর উসিলায় আপনার শাহিন শাহি পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ফরিয়াদ জানাই অনেকে অসুস্থ দোয়া চায় সুস্থতা নসিব করেন অনেকে বিমারি আছে বিমারি দূর করেন মুসিবতে আছে মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চায় আমার প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীরা বিদেশের বাড়িতে তাইকা অনেক কষ্ট করে দেশের বাড়ির জন্য টাকা পয়সা পাঠায় বাংলাদেশে রেমিটেন্স খাতে উন্নত বানাইছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসী ভাইদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ এই মাহফিল তৃতীয়তম মাহফিল এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া যারা উপস্থিত হয়েছেন মিডিয়ার ভাইয়ারা সহ আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও ফরিয়াদ তোমার দরবারে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না আল্লাহ জালেমের জুলুম থেকে আমরা বান্দাদেরকে হেফাজত দান করেন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আপনি হেফাজত দান করেন আল্লাহ আমরার মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া প্রত্যেকের আখেরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাহ দোয়া করবেন আল্লাহ ভালো রাখবেন আস্তে আস্তে খুললা টেবিলের উপরে রাখেন